হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও আছি। তো আজকে বারটা হচ্ছে বৃহস্পতিবার। তো ছান করে পুজো দিয়ে কিন্তু আমি খেতে বসেছি, আর খিচুড়িটা দিয়েছিল মামি, তো খেয়ে নেই আগে। তারপরে কিন্তু আমি কয়েকটা আঙ্গুল ফল ফ্রিজে রেখেছিলাম, কতদিন হয়ে গেল খাওয়াই হচ্ছে না, তারপরে বের করলাম আর ওগুলো এখন ধুয়ে খেয়ে নেবো। তো সকাল থেকে ব্লগটা শেয়ার করিনি, যদিও প্রত্যেক দিন ঘরের কাজ দেখাইতে ভালো লাগে না, তাই জন্য আর করা হয়নি। আজকে এখন মনে হলো করি শেয়ার, এইটুক টাইমে তো করলাম। বসে পড়লাম খাওয়ার জন্য, আর এগুলো এখন বসে বসে খাবো। আর আজকে রান্না তো সকালবেলায় হয়ে গেছে, তারপরে কিন্তু এটা সন্ধ্যাবেলা, গুড ইভিনিং। খাওয়ার পরে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছিলাম ওই দিকে, রান্না তো হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেল। তারপরে ভাবলাম কয়েকটা রিলস বানিয়ে নেই রেডি হয়ে, তো তারা কয়েকটা রিলস না বানালে ভালো লাগে না। আর আমি কিন্তু তার জন্য চটপট করে শাড়িটা পরে নিচ্ছি, আর আমি কিন্তু দিয়েছিলাম ফিল্টার, মনে হচ্ছে কতটা মেকআপ করেছি। আমি কিন্তু কোনো মেকআপ করিনি, ফিল্টার দিয়েছি তাই বোঝা যাচ্ছে না। তো গল্প করতে করতে আমার কিন্তু শাড়ি পরা হয়ে গেল, আর এই দিকে কিন্তু আমার আসল লুকটা দেখো, মেকআপ ছাড়া ফিল্টার ছাড়া কেমন লাগছে আমাকে একদমই দেখতে পাচ্ছ তোমরা, বাজে রূপ একটা। তো চলো এখন আমি কয়েকটা রিলস বানিয়ে নেবো। লিপস্টিক তো আগে পরেছিলাম, আর একটু ভালো করে ঘষে নিচ্ছি, যেহেতু এই মানুষ লিপস্টিক পরলেই মুখটা বেশি ভরভরা লাগে, হয়তো ভালো লাগে না, লিপস্টিকটাই আগে মানায়। তো তারপরে এদিকে একজন আমার ভিডিও বানা দেখছে, আর আমার রিংলাইটটা ভেঙে গেল, আমি তো কান্না ভাব হয়ে গেছি। যদিও আমার একটা দারুণ স্বপ্নের জিনিস, কারো একটা স্বপ্নের জিনিস যদি কিছু হয় মন তো খারাপ হবে। চলো আজকে ভিডিওটা আর বড় করছি না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এই কটা ছবি উঠে নিলাম শেষমেশ।